Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে যে ডিজাইনটি শেয়ার করব সেই ডিজাইনটি মূলত একটি ব্লক ডাইসের ডিজাইন। অনেকেই এই ধরনের ব্লক ডাইস ব্যবহার করেন এই ডিজাইনটি তৈরি করার জন্য, তবে যারা নিজেদের জন্য ব্যক্তিগত কাজের জন্য যারা ডিজাইনগুলো পছন্দ করেন এবং ব্লকের ডাইসগুলো কিছুটা এক্সপেন্সিভ হওয়ার কারণে তারা সেটি কিনতে চায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে সেই ডিজাইনে কিভাবে হাতে কলমে অঙ্কন করতে হবে সেটি দেখিয়ে দিব। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আজকে এ টু জেড ডিজাইনটি কীভাবে তৈরি করতে হবে শিখিয়ে দিব। আর এরপরে আরও কোনো ধরনের ব্লকের ডাইসের ডিজাইন যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সেগুলো ডিজাইনও কীভাবে ফ্রি হ্যান্ডে তৈরি করতে হবে সেটিও দেখিয়ে দিব। তো আজকে আমি আপনাদেরকে একটি ডিজাইন অঙ্কন করে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমাদেরকে 8 ইঞ্চি পরে মার্ক করে নিতে হবে। তো আমি ঠিক এইভাবে পেন্সিলের সাহায্যে কিন্তু 8 ইঞ্চি পরে মার্ক করে বক্সগুলো তৈরি করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আজকে আমি ছোট নকশি কাঁথার ক্ষেত্রে এই ডিজাইনটি অ্যাপ্লাই করছি, তবে আপনারা বড় নকশি কাঁথার ক্ষেত্রেও কিন্তু এই ডিজাইনটি অ্যাপ্লাই করতে পারেন। তো এবার আমরা যেই বক্সটি তৈরি করেছিলাম তার মাঝখান থেকে একটি ক্রস তৈরি করছি, তবে এই ক্রসটি অবশ্যই আমাদেরকে কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে তৈরি করে নিতে হবে, কারণ এটি আমাদের বেস হিসেবে আমরা ব্যবহার করব ডিজাইনটি অঙ্কন করার ক্ষেত্রে। তো আশা করি আজকের এই ব্লকের ডাইসের ডিজাইনটি ভালো লাগবে, এবং আমি আশা করি যে আপনারা এ ধরনের ডিজাইন নিজেরা অ্যাপ্লাই করবেন এবং সেলাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবেন, সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। সবগুলো বক্সে ঠিক এইভাবে কিন্তু আমি ক্রসগুলো তৈরি করে নিয়েছি। এবার পেন্সিলের সাহায্যে আমরা আমাদের ডিজাইনটি অঙ্কন করে নিব। তো ক্রস করার ফলে আমাদের কিন্তু মাঝখানে একটি বিন্দু চলে এসেছে, এই বিন্দুর সাহায্যে আমরা একটি বড় বৃত্ত এবং তার মাঝখান থেকে ছোট আরেকটি বৃত্ত অঙ্কন করে নিব। এরপরে কীভাবে আমরা তৈরি করব অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে ফলো করতে হবে। আর যেহেতু হাতে ডিজাইন অঙ্কন করা, সেহেতু কম বেশি ছোট বড় হতেই পারে, তবে আমি যেভাবে দেখাবো আপনাদেরকে যদি আপনারা সেই স্টেপ ফলো করেন, আমি আশা করি যদি কোথাও একটু ছোট বড় কম বেশি হয়েও যায় এরপরও আপনাদের কোনো ভুল ত্রুটি দেখা যাবে না। তো আমি এক এক করে ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি, আপনারা ঠিক এইভাবে তৈরি করে নেবেন। নর্মালি যে ব্লকের ডাইসগুলো পাওয়া যায় সেটি মূলত 8 থেকে 10 ইঞ্চি পরিমাণের ডাইসগুলো তৈরি করা। তো আজকে আমি এখানে 8 ইঞ্চি পরিমাণের যে ডাইসটি থাকে সেগুলো আমি সেই আন্দাজ করেই তৈরি করছি, তবে আপনারা চাইলে বড় নকশি কাঁথার ক্ষেত্রে 10 ইঞ্চি পরিমাণ ঘর নিয়ে এরপরে তৈরি করতে পারেন। আর যদি একটু ঘন ডিজাইনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা 8 ইঞ্চি করে নেবেন। তবে অনেকেই আছেন যারা একটু বড় বড় ডিজাইন পছন্দ করেন, তারা চাইলে 12 ইঞ্চি করে নিতে পারেন। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কোন কাঁথার নকশাটি কীভাবে অ্যাপ্লাই করবেন। আসলে সবার পছন্দ তার এক হয় না, কেউ একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন, কেউ একটু নর্মাল ডিজাইন পছন্দ করেন, যার কারণে আমি আপনাদেরকে একটু মাপ সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটি অঙ্কন করে নেবেন। আর এ ধরনের ডিজাইন আমি তো প্রথমে বলেই দিলাম যে ব্লকের ডাইসের ডিজাইনগুলো এগুলো, তো অনেকের কাছে কপি মনে হতে পারে, তবে আমার মতো আমি মনে করি যে ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কেউ শেখাবে না এই ব্লকের ডিজাইনগুলো। তাই আমি মনে করি যে আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিও ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এক এক করে স্টেপ বাই স্টেপ আমি ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি, এরপরে আপনাদের তেমন কোনো মাপ মেনটেন করতে হবে না। তো এখানে আমি আরও একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আসলে অনেকেই আছেন যারা আর্ট জানেন না তবে সেলাই জানেন, তারা চাইলে আমার কাছ থেকে এ ধরনের আর্ট করা কাঁথা কালেক্ট করে নিতে পারেন।
তো আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দুটোই অ্যাড করে দিয়েছি, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি কিংবা আমার হেল্পিং হ্যান্ড যারা রয়েছে তারা আপনাদেরকে ঠিক সেইভাবে সকল ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করবে। তো আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করব, অনেকে আছেন যারা কিনতে চাচ্ছেন না বা নিতে চাচ্ছেন না, তারাও কিন্তু এ ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। আমি একটি সিক্রেট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটি কাগজে আর্ট করে নিতে পারেন একটি ঘরের যে ডিজাইনটি, এটি যখন ডিজাইনটি তৈরি করে নেবেন তখন বাজারে কিংবা লাইব্রেরিতে যেটাই বলেন না কেন বিভিন্ন ধরনের কার্বন পেপার পাওয়া যায়, ট্রেসিং পেপার, কার্বন পেপার, তো আপনারা সেই পেপারগুলো কালেক্ট করে নিতে পারেন এবং আপনারা যেই পেপারে একটি ডিজাইন অঙ্কন করবেন সেটির উপর থেকে আউটার লাইনগুলোতে খুব ভালোভাবে যখন কাপড়ের উপর থেকে বসিয়ে এরপরে যেই ডিজাইনটি থাকবে সেটির উপর থেকে হাত ঘুরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু নিচে হুবহু ঠিক একই ধরনের ডিজাইন চলে আসবে। এই ক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না, শুধুমাত্র একটি কাগজে একবারই আপনাদেরকে ডিজাইনটি অ্যাপ্লাই করে নিতে হবে, এরপরে সেই কাগজটি বারবার বসিয়ে আপনারা ঠিক এইভাবে ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। তবে সকল ডিজাইনের সৌন্দর্য কিন্তু আলাদা আলাদা, আপনারা যদি ব্লকের ডাইসে ডিজাইন দিয়ে কাঁথাটি ছাপ দিয়ে নেন সেক্ষেত্রে কাজটি একটু অন্য ধরনের দেখাবে, যদি হাতে আর্ট করে নেন সেক্ষেত্রে কাজটি অন্যরকম দেখাবে, আর আপনারা যদি আমি সেই বললাম যে কার্বন পেপারের সাহায্যে অঙ্কন করেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি অন্য ধরনের দেখাবে। তো একটি কাজ কিন্তু আপনারা বিভিন্ন প্রসেসে করলে বিভিন্নভাবে উপস্থাপন হবে, তো এই জিনিসটা খেয়াল করে এরপরেই তৈরি করবেন। আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি, অনেকেই আছেন যারা বলেন যে আপনার মতো তো হলো না, আপনার মতো হবে কীভাবে, তো আমি আপনাদেরকে বলবো যে কারণ সবাই তো আর সব কিছু পারে না, তো আপনারা যে যেটা পারেন যে যে টেকনিকে অ্যাপ্লাই করতে পারেন আপনারা সেই টেকনিকগুলোই অ্যাপ্লাই করে নেবেন, দেখবেন আপনাদের কাঁথার ডিজাইনও আপনাদের মতোই সুন্দর হয়েছে। আমারটা যে কপি করতে হবে এমন কোনো কিছুই নেই, আমি শুধুমাত্র আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, এরপরে আপনারা আপনাদের নিজস্ব সৌন্দর্য দক্ষতা দিয়ে আপনারা আপনাদের কাঁথাগুলো তৈরি করে নেবেন। আমি আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কাজে লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং পরবর্তী কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই আছেন যারা গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন, অনেকে সিম্পল ডিজাইন পছন্দ করেন, অনেকে ব্লকের ডাইসের ডিজাইন পছন্দ করেন, তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যে ধরনের ডিজাইনের প্রয়োজন হবে আমি সেগুলোই আপনাদের সাথে উপস্থাপন করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডিজাইনটি কিন্তু প্রায় শেষ, তো আমি আশা করি আজকে ডিজাইনটি ভালো লাগবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।